প্রায় দশক পর অচলাবস্থায় হলিউড। চিত্রনাট্যকার এবং অভিনয় শিল্পী দুই পক্ষ একত্রে ধর্মঘটে নেমেছে, যার ফলে প্রায় স্থবির অবস্থা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিনোদন ইন্ডাস্ট্রিতে। রাইটার্স গিল্ড অব আমেরিকা সংগঠনের অধীনে 11,500 চিত্রনাট্যকার রয়েছেন ধর্মঘটে। সম্মানী বাড়ানো এবং কর্মপরিবেশ উন্নত করার দাবিতে তারা প্রতিবাদ জানিয়ে আসছেন। অন্যদিকে গত 13 জুলাই ধর্মঘটে ডাক দিয়েছে অভিনয় শিল্পীদের সংগঠন স্ক্রিন অ্যাক্টরস গিল্ড। এই সংগঠনের সদস্য সংখ্যা 1,60,000। ধর্মঘটের ঘোষণার পর থেকে সিনেমা সংশ্লিষ্ট অনুষ্ঠানগুলো বয়কট করেছেন অভিনেতা অভিনেত্রীরা, যার ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে হলিউডের বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। হলিউডে ধর্মঘটে আটকে যাচ্ছে অ্যাভাটার, ডেডপুল, গ্ল্যাডিয়েটরের সিকুয়েল সহ স্ট্রেঞ্জার থিংস, ফ্যামিলি গাই, দ্য সিম্পসনের মতো টিভি সিরিজ। 63 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের চিত্রনাট্যকার এবং অভিনয় শিল্পীদের দ্বৈত ধর্মঘট প্রথমবারের মতো দেখছে হলিউড। এই কর্মবিরতির ফলে মুক্তির মিছিলে থাকা যুক্তরাষ্ট্রের সব ধরনের সিনেমা এবং টেলিভিশন সিরিজের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এই কর্মবিরতির জেরে হলিউডের অধিকাংশ চলচ্চিত্র ও টেলিভিশন প্রোডাকশন হাউস ধীরে ধীরে সব কাজ বন্ধ হয়ে যাবে বলে জানা গেছে। এর বিরূপ প্রভাব পড়তে পারে অ্যাভাটার, ডেডপুল, গ্ল্যাডিয়েটরের সিকুয়েল সহ বড় বাজেটের সিনেমায় কিংবা স্ট্রেঞ্জার থিংস, ফ্যামিলি গাই এবং দ্য সিম্পসনের মতো টেলিভিশন সিরিজের উপর, ফলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি শঙ্কা করা হচ্ছে।